উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কুমিল্লায় উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে আয়োজনের কমতি ছিল না কুমিল্লার সনাতন ধর্মাবলম্বী লোকজনের। কুমিল্লা নগরী থেকে প্রত্যন্ত গ্রামে ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির শব্দে মুখর হয়ে ওঠে। মঙ্গলবার দশমী শেষে দেবী বিসর্জনের মধ্যে উৎসবটি শেষ হবে। চণ্ডীপাঠের মাধ্যমে পূজা করেন পুরোহিত। সকাল থেকেই দেবী দর্শন ও পূজায় অঞ্জলি দিতে পূজা মণ্ডপে আসেন ভক্তরা। মায়ের পায়ে অঞ্জলি দিয়ে নিজ ও দেশবাসীর মঙ্গল কামনা করে চলে বিশেষ প্রার্থনা। চার দিন আগে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে যে উৎসবের শুরু, আজ দশমীতে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সেই উৎসব। থেকে যাবে কেবল আগামী বছর ফের দেবীকে মর্ত্যলোকে পাওয়ার আকাঙ্ক্ষা আর আশাবাদ। কুমিল্লা জেলায় এবছর 814টি এবং কুমিল্লা সদর ও মহানগরে 91টি পূজা মণ্ডপে একযোগে শুরু হয় ভক্তদের আরাধনা। দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে ধর্মীয় গান। এছাড়াও বিভিন্ন মণ্ডপ ঘিরে বসেছে মেলা। নগরীর ঠাকুরপাড়া, রানীর বাজার, চকবাজার, রাজগঞ্জ, দেশওয়ালিপট্টিতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। মন্দিরে মন্দিরে নাড়ু সন্দেশ দিয়ে অতিথি আপ্যায়নের কোনো কমতি নেই। প্রতিটি মণ্ডপে রয়েছে বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা করে আসছে। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভক্তবৃন্দ ও পূজায় উদযাপন কর্তৃপক্ষ। তারা বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আরও ভালোভাবে পূজা উদযাপন করছেন তারা। এদিকে পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্যস্ত সময় পার করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান। দুর্গাপূজা তো আমাদের হিন্দুদের জন্য একটা সবথেকে ধর্মীয় একটা বড় উৎসব। বছর একটাবারে আসে, আমরা এই পূজাটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি, অনেক কল্পনা জল্পনা, অনেক কেনাকাটা, অনেক আশা নিয়ে থাকি, আর সবাই সাথে একসাথে মিলে এই পূজাটা করি। মানে এতটুকুই যেন প্রত্যেক বছর যেন আমরা এই পূজাটা করতে পারি দুর্গা মায়ের কাছে। আমাদের এই দীর্ঘ একটা বছর অপেক্ষার পর মা বছরে একবার আসেন, এটা সবার জন্যই একটা মানে প্রতীক্ষিত পূজা। আমরা সবাই চাই যাতে প্রতি বছর আমরা এইভাবে আনন্দ নিয়ে কাটাতে পারি। সবার বছরে এই চারটা দিন আমরা খুব আনন্দ নিয়ে কাটাই, মায়ের কাছে প্রার্থনা থাকে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মহামারী থেকে দূরে থাকে, আমাদের পৃথিবীটা যাতে যথেষ্ট সুন্দর হয়, সবার মন মানসিকতাও আরও সুন্দর হয়, আরও উন্নত হয়, আমরা এটাই চাই, মায়ের কাছে আমাদের এটাই কামনা। পুজো, সপ্তমী পুজো খুবই ভালো লাগতেছে। আসলে বছরে তিনটে দিনে পুজো তো খুব আনন্দ নিয়ে কাটাই আর খুব অধীর আগ্রহে থাকি, তো সব কিছু মিলে খুব ভালোই লাগছে। তো দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর হচ্ছে আজকে মহাসপ্তমী, আমরা চাই আর সবাই মিলে জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুন্দরভাবে যেন আমরা পূজাটা উদযাপন করতে পারি। সবাইকে প্রথমে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। মহাসপ্তমী খুবই আনন্দ, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় উৎসব। সবচেয়ে প্রথম দিন হচ্ছে মহাসপ্তমী, খুবই ভালো কাটলাম, আনন্দ করলাম, বাকি দিনগুলোতে যেন ভালোভাবে কাটাতে পারি, মা যেন দেশ ও জাতি সবার জন্য মঙ্গল নিয়ে আসে এই প্রার্থনা করি মার কাছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবছর আমরা গত বছরের তুলনায় অনেক ভালোভাবে পুজো করতেছি, এখন আমরা ভালো আছি। প্রশাসন থেকে আমরা যথেষ্ট রকমের সহযোগিতা পাচ্ছি, হেল্পফুল প্রশাসন, কিছুক্ষণ পর পরই আমাদের খোঁজ খবর নিচ্ছে। এবং আমরা বিগত কুমিল্লাতে অনেকগুলো পূজা মণ্ডপ আছে, তার মধ্যে আমাদের মণ্ডপটাই অনেক সুন্দরভাবে আমরা সবসময় করে থাকি, পূর্বে এই বছর আমরা তাই করেছি। তো আপনারা সকলেই আসবেন, আমাদের পূজা মণ্ডপে এসে পরিদর্শন করে যাবেন। সকলকে নমস্কার, আবারও শারদীয় শুভেচ্ছা। আমরা এই পূজা মণ্ডপকে সুন্দর এবং সুচারুরূপে সম্পূর্ণ করার পরিপ্রেক্ষিতে আমরা এখানে চারটা সার্বক্ষণিকভাবে আমরা এখানে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে পূজা মণ্ডপের কমিটির তত্ত্বাবধানে আমরা এখানে সার্বিকভাবে পূজা মণ্ডপকে রক্ষণাবেক্ষণ এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে নিয়োজিত আছি। আমাদেরকে এখানে পুলিশ আছে, আনসার আছে, পুলিশ এবং আনসার বাহিনী আমাদের সর্বসহযোগিতা করার জন্য সার্বক্ষণিক আমাদের পাশে আছে।